রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে হলো প্রাণী সম্পদ প্রদর্শনী। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আনা হয় বিভিন্ন রকমের নাম জানা অজানা প্রাণী। দর্শনার্থীরা এসে আনন্দ উপভোগ করছেন, এই টিয়া পাখির সঙ্গে সখ্যতা গড়ে তুলছেন দর্শনার্থীরা, আর টিয়ার ছানা দেখতে ভিড় করছেন সবাই। কুকুর দুটির সঙ্গে তো ভাব তৈরি করে ফেলেছেন এই ছোট্ট সোনামণি। আমরা কত রকমের মুরগির নাম জানি, এখানে আসলে বিশ্বের কত রকমের মুরগি আছে তা বুঝতে পারবেন। কবুতরকে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দেয়। এখানে হরেক রকমের কবুতর প্রদর্শন করানো হলো। ডোয়ার্ফ হট খরগোশ, হল্যান্ড লব খরগোশ এবং লয়ন হট খরগোশ, যারা দেখেননি তাদের জন্যই হয়তো এই আয়োজন। এবার আসা যাক বিড়াল খোঁজার দিকে। কত রকমের বিড়াল আছে এখানে? এছাড়া উন্নত জাতের কত গরুই না আনা হলো প্রদর্শনীতে। এটার বাজার দর, এটা তো সামনের বছরের, এটাই বছর সেলের জন্য না, এটাই বছর সেল করে দেবো। এটা আমাদের পেজ উসামা এগ্রো এলটিডি, facebook.com/usamaagroltd আপনারা মেসেজ করলেই পেয়ে যাবেন। আপনি কন্ট্যাক্ট করলে সরকার আপনার একটা ভালো উদ্যোগ নিছে, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নিছে। খুবই সুন্দর একটা উদ্যোগ এবং এই যে। এছাড়া প্রদর্শনী চত্বরে থাকছে বিভিন্ন রকমের সুস্বাদু মাংস এবং দুগ্ধ জাতীয় পণ্য ও খাবার।